হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, অত্যন্ত সু অভিনেত্রী, আলোচিত এবং কিছুটা সমালোচিত মুনমুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি 300 সেকেন্ডে এসেছেন। আপনাকে ধন্যবাদ। আমি দেখেছি আপনি, আমি ডাকলে আমার বিভিন্ন শোতে আপনি সবসময় এসেছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার সাথে শো করার অভিজ্ঞতা আপনি একটু আজকে ব্রিফ করুন। আপনার সাথে শো করার অভিজ্ঞতা একটু মিষ্টি, একটু টক ঝাল। কিন্তু আপনাকে নিয়ে আমি প্রথম যে শোটি করেছিলাম, আপনি তারপর বলেছিলেন যে ওই শোটি করে আপনি ব্যাপক প্রশংসিত হয়েছেন এবং অনেক অনেক অভিযোগের উত্তর দিতে পেরেছেন এবং আপনার সম্পর্কে মানুষের একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হয়েছে, কথাটি সত্য না মিথ্যা? এটা সত্য। এরপরেও আপনি আমার ডাকে এসেছেন এবং আপনি শো করেছেন, কিন্তু তারপরে সম্প্রতি আমরা দেখেছি যে মালেক আফসারি স্যার, একজন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, তিনি যে কোনো একটি বিষয়ে ভিডিও বানালেন, শয়তানের হাড্ডি আমাকে বানিয়ে আপনার ইন্টারভিউ নিলেন এবং আপনারা দুজন মিলে কথা বললেন এবং সেখানে আপনারা আমাকে অভিযুক্ত করলেন। বাট আমি কি সেই অভিযোগের যোগ্য? কারণ কি? কারণ ছিল যে ইন্টারভিউ শুরুতে আপনি আমাকে বলেছিলেন যে আফসারি স্যার থাকবেন, তো যখন আমরা ইন্টারভিউতে ইন করলাম তখন কিন্তু আপনি আমাদেরকে বললেন শাকিব খানকে আনছেন। বিষয়টি ছিল এরকম, আমি যখন আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার এত কি বিশ্বাসের যে আমি যখন আপনাকে বলি ইন্টারভিউ দিতে আপনি কিন্তু আমার ইন্টারভিউতে রাজি হন। অফকোর্স। এবং সেখানে আপনি আমি আপনাকে বলেছিলাম যে আপনার সাথে আপনার বস থাকবে মালেক আফসারি। হ্যাঁ। আপনি কিন্তু মালেক আফসারির কথা শুনেই আমার শোতে এসেছিলেন। ইয়েস। না, এমনি ডাকলো আসতেন। এমনি ডাকলো আসতেন। ওস্তাদ আসতে আপনি আরো খুশি হলেন। আপনারা দুজন যখন বসলেন তখন আমি সময় নিচ্ছিলাম, তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কে আসবে আর কে আসবে, আসবে আসবে, আমি বলছিলাম আসবে আসবে, আমি বলছিলাম দুষ্টুমি করে যে শাকিব খান আসবে। বাট আমার সাথে আপনাদের এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে শাকিব খানই আসতে হবে তাহলে আপনারা শো করবেন? না, কমিটমেন্ট এটা না, মানে আপনারা হিরো আলম আসার থেকে কি বিব্রত বোধ করেছিলেন ফাইনালি? এইটাই আমাদের কোয়েশ্চন। আপনি আমাদেরকে কেন বলবেন যে আমরা বিব্রত বোধ করব? ভাই, তাহলে সমস্যাটা কোথায়? আমি সেটাই জানতে চাচ্ছি। সমস্যাটা মেবি আপনার কোশ্চেনটার মধ্যে। কি কোশ্চেন ছিল? এই যে আপনারা কি বিব্রত বোধ করছেন কি? এই এতটুক কোশ্চেনে। হ্যাঁ, কিন্তু আপনাকে আমি এর আগে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছি, আপনি অনেক সুন্দর উত্তর দিয়ে তার সমাধান করেছেন, ব্যাখ্যা করেছেন। আমি যদি এখন আপনাকে ব্যাখ্যাটা দেই, আপনি একজন অ্যামেজিং কি বলবো প্রেজেন্টার বলেন বা আপনি একজন অ্যামেজিং উপস্থাপক এবং আপনি একজন অ্যামেজিং অ্যাক্ট্রেস। না, আমি অ্যামেজিং কিনা জানি না, কিন্তু আমার যেটা মানে ওই দিন আমার কাছে যে জিনিসটা খুব রং মনে হয়েছে, হিরো আলমকে আমি কোয়েশ্চেন করব কেন? মানে এটা ওয়াই মাই টু জাজ হিম? আপনি শোটি পছন্দ করেননি, শো এর অ্যাপ্রোচটা পছন্দ করেননি? ইয়েস, আই ডিডন্ট লাইক দ্য ওয়ে। এক্স্যাক্টলি। আচ্ছা মুনমুন আপা, একটি শো আপনি আমার করেছেন, পছন্দ করেছেন, ভালো প্রশংসিত হয়েছেন, আপনি ব্যাপক আমাকে প্রশংসা দিয়েছেন, আপনি প্রশংসার যোগ্য, আমি বলেছেন বহুবার। একটি শো আপনার কাছে ভালো লাগেনি, সেই শোটি ভালো না লাগলে আপনি আমাকে বলতে পারতেন যে এই শোটি ভালো লাগেনি, এটি আপনার করা ঠিক হয়নি, পার্সোনাল রিলেশন আপনার সাথে আছে। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আপনি আপনার গুরুর সাথে বসে আপনি আপনার একজন পছন্দের মানুষকে শয়তানের হাড্ডি বানিয়ে, এটা তো আপনি স্যারের কথা, এটা আমার কথা না, আপনিও তো সাথে তাল দিয়েছেন। আপনি যদি এটার জন্য না, আমি আপনার কোনো আমি কিছু বলছি না, আমি জিজ্ঞেস করতে জানতে চাই, যদি বলে এখানে আমার তো কিছু, তার মানে ওস্তাদ যা বলবে সাগর তাই বলবে, তার কোনো বিবেক বুদ্ধি, তার কোনো অবশ্যই বিবেক বুদ্ধি আছে, তবে ওই যে বললাম যে এটা জাস্ট আমার মনে হয় আপনারাও করেন পাবলিকের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য হয়তো বা কথাটা ইউজ করা হয়েছে। উন্মুনাপা, আপনি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং আপনি যে কোনো অভিযোগ আমাকে করতে পারেন, যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে আপনি আমাকে বলতে পারেন, আপনি আমার শোতে না আসতে পারেন, কিন্তু একটি তৃতীয় মাধ্যম ইউজ করে পরিচয় জানা থাকা সত্ত্বেও সেইখানে ওপেনলি এভাবে কথা বলাটা আসলে সম্পর্কটাকে তো নষ্টই করে নাকি? না, আমার মনে হয় না, কারণ ওপেনলি তো আপনি অনেক কিছু বলেন সবাইকে। আপনার সেটা মনে হয় না? আমি মনে করি যে আপনি যেহেতু বলতে পারেন আমরা কেন চুপ থাকবো, আমরাও বলতে পারি। আপনারা আহ্বান করেছেন সবাইকে যে আমার শোতে যেন না আসে। আমি আহ্বান করিনি, এটা শিল্পী সমিতি থেকে আহ্বান করেছে। জয় ভাই, এক হাতে তালি বাজে না। তাই আপনি যদি বলেন যে আমি শুদ্ধ আর তারা ভুল করেছে, এটা বলাটা ভুল। আমি কি একবারও বলেছি? ভুল দুই পক্ষেরই হয়তো আছে। মুনমুনাপা, আপনার মতো একজন গুণী শিল্পী আমরা ব্যবহার করতে পারিনি, কথাটা কি সত্যি না মিথ্যা?
আই ডোন্ট নো, আমার নিজের প্রতি এখন অতটা কনফিডেন্ট না, তখন